This is BNI Network. You're watching Times of North.in. বন্যা পরিস্থিতি কেমন কুচবিহার জেলায়? বন্যা পরিস্থিতি কালকে বিকেল পর্যন্ত কন্ট্রোলেই ছিল, স্বাভাবিক ছিল, কিন্তু কালকে রাত থেকে মানে অবিরাম বৃষ্টির ফলে এবং ভুটান থেকে রাত্রেবেলা একটু বেশি জল ছাড়ার কারণে আমাদের কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি তিনটা জেলায় প্রচুর লোক তাদের বাড়িতে জল উঠেছে, বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। কুচবিহারে কত লোক? কুচবিহারে প্রায় 2 লক্ষ লোক এই বন্যায় আক্রান্ত হয়েছে। আমাদের এখানে বলরামপুরের যে সরেয়ারপাড়ের কাছে সোলধুগড়ি গ্রাম, সেখানে কালকে রাত্রেবেলায় চরে তার বাড়ি ছিল, বাড়ি থেকে কলা গাছের ভুড়ায় জিনিসপত্র সহ উঁচুতে আসার সময়ে ওই কলা গাছের ভেলাটা উল্টে গিয়ে লালটু রায় নামে 19 বছরের একটা ছেলে সে মারা গেছে। আমাদের প্রশাসন সক্রিয় আছে, সব জায়গায় বিডিও এজিওরা নেমে গেছে, বিএম সাহেবের বিভিন্ন এলাকায় পরিদর্শন করছে। আমিও আমার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের যে ডিভিশনাল কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ রায় তাকেও নির্দেশ দিয়েছি উত্তরবঙ্গের 6টা জেলার ডিএমদের সাথে যোগাযোগ করে যাতে বানভাসী এলাকার মানুষকে নিরাপদ জায়গায় তুলে আনা যায় এবং যাতে ড্রাই ফ্রুটসের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে এবং যা যা করণীয় সেগুলো যাতে করা যায় তার জন্য নির্দেশ দিয়েছি। এবং আমরাও জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, সত্যিই ভয়াবহ। যে রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে আছি এই রাস্তার পরে 1 কোমর জল হয়ে গেছে। আমি গত 10-15 বছরে কোনোদিন এই রাস্তা বন্যার সময় গিয়েছি, জল উঠেনি। তাহলে তাতেই অনুমান করতে পারছেন যে বন্যার পরিস্থিতি কীরকম। বিভিন্ন বাঁধে একটু একটু করে ফাটল ধরেছে। আমরা সেই সমস্ত এলাকার গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছি যে মাটির বস্তা দিয়ে সেই ফাটলগুলো আপাতত মেরামত করতে। Times of North.in, your news, your portal.